নমস্কার। আজকে এই গ্রীষ্মের মরশুমে আপনারা পেঁয়াজের কি কি যত্ন পরিচর্যা করবেন তার উপরে ভিডিও করছি, কিন্তু এই ভিডিওটা আপনারা যারা অন্যান্য সময়ে পেঁয়াজের চাষ করে থাকেন তাদেরও সমানভাবে কাজে আসবে। এই পেঁয়াজ চাষের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনারা মাথার মধ্যে সবসময় রেখে দেবেন। এক, পেঁয়াজ আপনারা যে জমিতে লাগাবেন বা পেঁয়াজের চাষটা করবেন অতি অবশ্যই যেন বেলে দোঁয়াশ মাটি হয়, মাটিটা ফুরফুরে হয়। মাটি যত আলগা হবে যে কোনো কন্দ জাতীয় ফসলের ক্ষেত্রে ততই কিন্তু আপনি লাভবান হবেন। দ্বিতীয় নম্বর বিষয় থাকবে অবশ্যই জল। জল একেবারে আপনার জমিতে দাঁড়ানো যাবে না, এবং আপনি যে সেচটা দিবেন সেই সেচটাও কিন্তু লিমিটেড পরিমাণে দিতে হবে, যাতে বেশি পরিমাণে মাটি ভেজা না হয়ে যায়। তাহলে কিন্তু কন্দ পচে যাওয়ার বা বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু পেঁয়াজ চাষে প্রচুর মাত্রায় লক্ষ্য করা যাবে। তাহলে এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথার মধ্যে অতি অবশ্যই রাখতে হবে। তৃতীয়ত, অতি অবশ্যই সারের পরিমাণ কম পরিমাণে এখানে প্রয়োগ করতে হবে, বেশি সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। জৈব সার একটু পরিমাণ মতো বা একটু বেশিও যদি ব্যবহার করেন কোনো সমস্যা নেই, এক বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করতে পারেন। পাতা পচা সার, এখন তো ধরুন পাতা ঝরে পড়ছে, এই পাতাগুলো সংগ্রহ করুন বন জঙ্গল বা স্থানীয় আপনাদের আশেপাশে যে গাছপালাগুলো আছে সেগুলোকে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে ফেলে দিন। ট্রাইকোডারমা ভিরিডি দিয়ে ওটাকে পচানোর চেষ্টা করুন, গুড় জল ব্যবহার করুন, এবং সেগুলোই পরবর্তী সময় আপনারা পেঁয়াজ চাষে ব্যবহার করবেন। নাইট্রোজেন যুক্ত সার এগুলো কম পরিমাণে ব্যবহার করুন। আর ছাই, ছাই আপনি যত ব্যবহার করতে পারবেন এই পেঁয়াজের জমির জন্য খুবই ভালো। ছাইটা কি করবে না, এটা হচ্ছে অর্গানিক পটাশ আপনারা বলতে পারেন, পটাশিয়ামের একটা সোর্স, যোগান দিয়ে যাবে পটাশিয়ামের, প্লাস হচ্ছে মাটিটাকে আলগা রাখবে, যার ফলে কি হবে কন্দটা যে বসবে কন্দের সাইজ কিন্তু বড় হবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে পেঁয়াজ চাষে এগিয়ে চলুন, আপনারা অতি অবশ্যই লাভবান হবেন। আরেকটা বিষয় এখানে বলার আছে, আপনারা যে বীজতলা থেকে চারাটা এনে তো মূল জমিতে লাগাবেন, অবশ্যই কিন্তু চারাটাকে শোধন করে নিয়ে তারপরে মূল জমিতে লাগাবেন। আর চারাটা যেন অপ্রাপ্ত বয়স্ক না হয়, প্রাপ্ত বয়স্ক হয় এবং পুষ্ট হয় এই দিকটাতে কিন্তু আপনারা নজর দেবেন। অন্তত পক্ষে যেন 35 থেকে 40 দিন চারার বয়স হয়, তারপরে কিন্তু মূল জমিতে আপনারা পেঁয়াজের চারাটা রোপণ করবেন। পেঁয়াজ চাষকে যদি আপনারা কম খরচে এবং লাভজনক ভাবে করতে চান, আপনাকে প্রথম যে কাজটি করতে হবে বীজ সংরক্ষণ। নিজের জমিতে বীজ সংরক্ষণ করুন, গাছটিকে টিকিয়ে রাখুন, ভালোভাবে ট্রিটমেন্টে রাখুন, এবং পরবর্তী সময়ে বীজটাকে সংরক্ষণ করুন। বীজটাকে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে শোধন করে পরবর্তী সময়ে সেই বীজটা দিয়ে চাষ করুন। আপনার বীজের যে টাকাটা লাগছে প্রতি বছর সেই টাকাটা কিন্তু আপনার বেঁচে যাবে। এরপর যে মরশুমে আপনি পেঁয়াজের চাষ করুন এই শত্রু কিন্তু আসবে, এটা হচ্ছে থ্রিপস বা চিরুনি পোকা। এরা কি করবে, পেঁয়াজের মধ্যে থাকবে, পেঁয়াজের পাতার মধ্যে, এবং তার রস শুষে শুষে খাবে, এবং পেঁয়াজ গাছের যে ডোগার দিক থেকে পাতাগুলো সেই পাতাগুলো শুকিয়ে ক্রমশ তলার দিকে নামতে থাকবে। অনভিজ্ঞ কৃষক যদি হন তাহলে ভাববেন যে এটা কোনো ধরনের ছত্রাক ঘটিত সমস্যা বা কোনো ফাঙ্গাল প্রবলেম হয়তো, এবং তিনি যদি ছত্রাকনাশক স্প্রে করে করে যান তাহলে কিন্তু এর কোনো সুরাহা করতে পারবেন না। এবং এই থ্রিপসকে কন্ট্রোল করা পেঁয়াজের জমিতে বেশি কঠিন হয়ে পড়ে, তার একটাই কারণ, এরা কি করবে একটা দশাতে এরা পাতার রস শুষে খাবে, আরেকটা দশাতে কি করবে এরা মাটির মধ্যে চলে যাবে, মাটির মধ্যে থেকে এরা কি করবে আবার বংশ বিস্তার করবে। তাই একে বাইরে থেকে কীটনাশক প্রয়োগ করে কিন্তু একে কন্ট্রোল করা খুবই মুশকিল। আপনারা যেটা করবেন, আপনার জমিকে আপনারা আগাছা মুক্ত রাখার চেষ্টা করবেন, এবং মাটিতে আপনারা সারের সাথে ফিপ্রোনিল যুক্ত দানাদার কীটনাশক বিঘা প্রতি 1 কেজি হারে, এবং কার্বোফুরান 3G গোত্রের দানাদার কীটনাশক এটা আপনারা বিঘা প্রতি 3 কেজি হারে, এই যখন আপনারা সার দেন সেই সারের সাথে মিশিয়ে আপনারা মাটি তোলার কাজটা করবেন, বা চাপান সার দেওয়ার সময় এই কাজটা আপনারা করে রাখবেন। যদি এগুলো খরচা সাপেক্ষ মনে হয় বা সম্ভব না হয় তাহলে আপনারা বিঘা প্রতি অন্তত 25 থেকে 30 কেজি হারে আপনারা নিম খোলটা ব্যবহার করতে পারেন। এতেও কি হবে, এই থ্রিপসের আক্রমণ অনেকটাই কম হবে, এবং কন্দের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশনগুলো আসে সেগুলো কিন্তু পরবর্তী সময়ে অনেকটাই কম আসবে। তো এখন এছাড়াও আপনারা নিম তেল স্প্রে করতে পারেন 1500 PPM থেকে 10000 PPM পর্যন্ত, এটা আপনারা নির্দ্বিধায় স্প্রে করতে পারেন, কারণ এর ফল তেতো হওয়ার কোনো ব্যাপার নেই, বা এর ফ্লাওয়ারিং স্টেজেরও কোনো ব্যাপার নেই, এই কাজটা আপনারা করবেন। আর এছাড়াও আপনারা ডেলিগেট প্রতি 15 লিটার জল আপনারা 10 ml হারে ব্যবহার করতে পারেন।
আদাম আর টাকাত প্রতি লিটার জলে এক এমএল হারে ব্যবহার করতে পারেন। ঘাড়া কোম্পানির পলিশ এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সিঞ্জেন্টার ভলিউম ফ্লেক্সি এটা আপনারা ওই মোটামুটি প্রতি লিটার জলে 1 ml হারে ব্যবহার করতে পারেন। আর আরেকটা আছে উৎকর্ষে থ্রিপোজ নামের একটা প্রোডাক্ট, যেটা স্পেশালি থ্রিপসের উপরে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 থেকে 3 ml। আরেকটা বিষয় বলে রাখি, যখন আপনারা অন্যান্য সময় শীতকালীন মৌসুমে পেঁয়াজের চাষটা করবেন বা বর্ষাকালীন সময়ে করবেন, থ্রিপসের আক্রমণ এই গ্রীষ্মের তুলনায় একটু তুলনামূলকভাবে কম আসবে, তখন আপনারা থাইমিথোক্সাম বা আপনারা ইমিডাক্লোপ্রিড বা আপনারা ডাইমেথয়েড এই গোত্রের কম দামি কীটনাশকগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কন্ট্রোলে থাকবে। কিন্তু এই গ্রীষ্মে এই ধরনের দামি দামি একটু কীটনাশকগুলো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। এছাড়াও বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা বিএসএফ এর রিজেন্ট এসসি এটা আপনারা প্রতি লিটার জলে 1 মিলি হারে ব্যবহার করবেন, অথবা রিলোড এটাও আপনারা 1/2 ml প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করলো এই থ্রিপসকে আপনারা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবেন। আপনারা যারা বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ করছেন, 3টি ছত্রাক ঘটিত সমস্যা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। একটা হচ্ছে কন্দ পচার সমস্যা, দ্বিতীয় নম্বরে হচ্ছে পার্পেল ব্লচ, এবং তৃতীয় নম্বরে হচ্ছে স্টেমফিলিয়াম ব্লাইট। তো এই স্টেমফিলিয়াম ব্লাইট এবং পার্পেল ব্লচ এই দুটো সমস্যাকে বর্তমানে যে গ্রুপের ছত্রাকনাশকের সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাইরাক্লোস্ট্রোবিন এবং বোসিকালিড গোত্রের ছত্রাকনাশকে, যেটা আপনারা বিএসএফ কোম্পানির সিগনাম অথবা আপনার পিআই কোম্পানির ভিসমা অথবা আপনারা টাটা রিলিজ কোম্পানির প্লুটো নামে পেয়ে যাবেন। এর ডোজ প্রতি 15 লিটার জলে 20 গ্রাম। এটা আপনারা 3 বার যদি আগাম স্প্রে করে রাখতে পারেন, একবার 15 থেকে 20 দিনের মাথায়, একবার 45 থেকে 50 দিনের মাথায়, এবং একবার ওই 70 থেকে 80 দিনের মাথায়, এই 3টি স্প্রে যদি আপনারা করে রাখতে পারেন, তাহলে আর এই ধরনের সমস্যা আর আপনার আসবেই না। এছাড়াও এই দুটো সমস্যাকে আটকানোর জন্য আপনারা ক্যাব্রিও টপ ব্যবহার করতে পারেন, ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গার জন্য বলছি। এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 4 গ্রাম হারে, এটাও আগাম যদি আপনারা স্প্রে করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা সুপার টাটা প্রতি লিটার জলে 1 মিলি হারে ব্যবহার করতে পারেন, এবং ভারতবর্ষের জন্য বলবো টাটা সার্থক এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে যদি ব্যবহার করেন, এই দুটো সমস্যাকে আপনারা আটকাতে পারবেন। অথবা ভারতবর্ষের জন্য আবার বলবো কবচ ফ্লো এটা আপনারা প্রতি লিটার জলে 2 মিলি হারে যদি ব্যবহার করেন, এই দুটো সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে আটকানো যাবে। এবং যদি কন্দ পচার সমস্যা লক্ষ্য করেন, তাহলে আপনারা এমিস্টার টপ এবং নেটিভো ভারতবর্ষ এবং বাংলাদেশের দুটো জায়গাতেই পাওয়া যায়। নেটিভো প্রতি 15 লিটার জলে 10 গ্রাম এবং এমিস্টার টপ আপনারা প্রতি লিটার জলে 1 মিলি হারে স্প্রে করতে পারেন, তাহলে এই কন্দ পচার সমস্যাটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। আপনারা যারা বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ করে থাকেন, আপনাদের একটা চিন্তা থাকে যে পেঁয়াজের সাইজটা আপনারা বড় করবেন কিভাবে। এটা বড় করা সম্ভব যদি আপনারা প্যাকলো বুটরাজল গোত্রের পিজিআর আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু পেঁয়াজের কন্দের সাইজ আপনারা বাড়াতে পারবেন। কিন্তু এটা আপনারা যখন পেঁয়াজ চারাটা জমিতে রোপণ করবেন, তারপর থেকে 90 দিন পর কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন, তার আগে কিন্তু একে ব্যবহার করবেন না। এটা আপনারা সিঞ্জেন্টা কোম্পানির কালটার নামে পেয়ে যাবেন। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে মাত্র 3 ml, এবং বাংলাদেশে এটা হারভেস্টার, চায়না প্লাস ইত্যাদি ইত্যাদি নামে পাওয়া যায়, ওখানেও পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এই প্যাকলো বুটরাজল জমিতে ব্যবহার করার পরে কিন্তু এই পেঁয়াজটাকে আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না, আপনাকে নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং তাড়াতাড়ি পেঁয়াজটাকে তুলে আপনাকে বাজারজাত করতে হবে, এই বিষয়টাও কিন্তু মাথার মধ্যে রাখবেন। আর এই প্যাকলো বুটরাজল কিন্তু বছর বছর জমিতে ব্যবহার করা উচিত নয়, সেটাও আপনারা কিন্তু মাথার মধ্যে রাখবেন। আর সালফার, এই সালফার কিন্তু পেঁয়াজের জমিতে ব্যবহার করুন, বিঘা প্রতি মোটামুটি আপনারা 3 থেকে 4 কেজি, যেটা সালফার বেন্টোনাইট 90% সালফার, ওটা আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। অথবা আপনারা সালফার যে 80% WDG ফর্মের যে ছত্রাকনাশক রয়েছে, সেই সালফারও কিন্তু আপনারা জমিতে স্প্রে করতে পারেন, ফলিয়ার স্প্রে হবে, তাতেও কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। অথবা আপনারা জিঙ্ক সালফেটও কিন্তু বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। সালফার ব্যবহার করার ফলে কি হবে, যেমন কন্দটা আপনার বড় হবে, পাশাপাশি কি হবে না, পেঁয়াজের মধ্যে যে ঝাঁঝের পরিমাণটা এবং পেঁয়াজের গ্লেজ বৃদ্ধি করতেও, গায়ের রং বৃদ্ধি করতেও সাহায্য করবে।
দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।